মাধবপুর গ্রামের সবথেকে ধনী পরিবারে কোয়েল তার মা সৌমিলি দেবী ও তার বাবা রক্তিমবাবুর সঙ্গে বাস করত। কোয়েল ছোটবেলা থেকেই লুচি তরকারি খেতে ভালোবাসত, আর তাই সে বড় হয়ে গেলেও প্রতিদিন তার লুচি তরকারি খাওয়ারই বাহানা করত। এমনই একদিন, মা কোথায় তুমি? আমার তো কলেজ যাওয়ার সময় হয়ে গেল, তোমার লুচি তরকারি তৈরি করতে আর কত বাকি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, খিদে তো আমার পেট জ্বলছে। এই শোন, আমি তোর জন্য রোজ রোজ লুচি তরকারি করতে পারবো না, যেখানে এত খাবার পড়ে রয়েছে কিছু একটা খেয়ে গেলেই হয়, সেখানে শুধু শুধু আমার ঝামেলা বাড়াচ্ছিস, আমি তোর জন্য অত ঝামেলা নিতে পারবো না। এ তুমি কি বলছো মা, তাহলে তুমি আজও লুচি তরকারি করনি? তুমি খুব ভালো করেই জানো যে আমি লুচি তরকারি না খেয়ে থাকতেই পারি না। হ্যাঁ হ্যাঁ সবই জানি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? তোর তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, দুদিন পর যখন শ্বশুরবাড়ি যাবি সেখানে রোজ রোজ লুচি তরকারি কোথায় পাবি? ঈশ্বর না করুক, যদি তো শ্বশুরবাড়ির লোকজন এগুলো খেতে পছন্দ না করে তখন কি হবে? শোনো মা, তখন আমি নিজের লুচি তরকারি নিজেই বানিয়ে নেব, যে খেতে ভালোবাসে সে নিজের জন্য বানিয়েও নিতে পারে। এখন তুমি যদি আগেই বলে দিতে তাহলে আমি নিজেই বানিয়ে নিতাম। হ্যাঁ তাহলে নিজের খাবার নিজেই বানিয়ে নে, আমাকে রোজ রোজ এত কষ্ট করে লুচি তরকারি বানাতে বলিস কেন? হ্যাঁ মা ঠিক আছে, তাহলে কাল থেকে লুচি তরকারি আমিই বানিয়ে নেব। এই বলে কোয়েল সেদিন কলেজে চলে যায়। কোয়েলের কলেজে সে বছর ফাইনাল ইয়ার ছিল। এরপর কোয়েলের এক্সাম শেষ হয়ে গেলে একদিন কথায় কথায় সৌমিলি দেবী রক্তিমবাবুকে বলে, বলছি আমাদের মেয়েটা তো এবার বড় হয়ে গেল, ওর তো বিয়ে দিতে হবে নাকি, এখন একটা ভালো পাত্রে সন্ধান করো। হ্যাঁ সৌমিলি, আমিও এ নিয়ে ভেবেছি, এসব চিন্তাভাবনা আমার মাথাতেও আছে, আমি আজই একটা ভালো ঘটক বাবুর সঙ্গে যোগাযোগ করব। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় কোয়েল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনে ফেলে এবং সে তখন সেখানে এসে বলে, না বাবা আমি অন্য কাউকে বিয়ে করব না, আমি অতুলকে পছন্দ করি আর বিয়ে করলে ওকেই বিয়ে করব। অতুল বলতে তোর সঙ্গে কলেজে যে লোফারটা পড়ে তার কথা বলছিস নাকি? হ্যাঁ বাবা, কিন্তু ও লোফার নয়, ও খুব ভালো ছেলে। এই ভালো ছেলে না ছাই, আমি ওকে ভালোভাবেই চিনি, আমার বোনের বাড়ির পাশেই ওদের বাড়ি, ও কোনো কাজই করে না, তুই যে ওকে বিয়ে করবি বলছিস, ও তো সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়, এখনো পর্যন্ত একটা ভালো চাকরি জোটাতে পারেনি। হ্যাঁ মা, ও চাকরি পায়নি আমিও জানি, তবে আমি শিওর ও একটা ঠিক নিজের জন্য ভালো চাকরি জোগাড় করে নেবে। আর বাবা তুমি প্লিজ না বলো না, আমার কথা শুনে একবার ওদের বাড়ি চলো আর ওর সঙ্গে কথা বলো, তারপর আমায় বলবে, বাবা প্লিজ। এক প্রকার দেখতে গেলে কোয়েলের অনুরোধেই সেদিন রক্তিমবাবু অতুলের বাড়িতে যেতে রাজি হয়েছিল। এরপর না চাওয়া সত্ত্বেও রক্তিমবাবু পরের দিন অতুলের বাড়িতে যায়। বাড়িতে অতিথি এসেছে দেখে অতুলের মা তাদের খুবই যত্ন নেয়। এরপর কিছু সময় পর তারা বাড়ি ফিরে আসে এবং বলে, বলছি মা কোয়েল, সব কিছুই তো বুঝলাম, কিন্তু তুই অত ছোট বাড়িতে কিভাবে থাকবি, আর যেখানে ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, এখন ও কি পারবে তোর সব চাহিদা পূরণ করতে? হ্যাঁ মা, আমি সব ম্যানেজ করে নেব, কিন্তু আমি অতুলকেই বিয়ে করব। যেন ঢং, কি ভালোবাসার ভূত চেপেছে কি জানি। এই তাহলে তুই এতদিন যে আমায় জ্বালিয়ে আসছিলিস, সকালে উঠে লুচি তরকারি ছাড়া আর কিছু খেতিস না, আর সারাদিন তো আরো নামি দামি খাবার খেয়ে বেড়াতিস। সৌমিলি দেবীর কথা শুনে কোয়েল একটু হলেও চিন্তায় পড়ে যায়, কারণ অতুল সত্যি সত্যিই দারিদ্র ছিল। তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। ঈশ্বরের কৃপায় কিছুদিনের মধ্যেই অতুলের একটি ব্যাংকে চাকরির ব্যবস্থা হয়ে যায়। এতে করে সকলেই খুশি হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই অতুল ও কোয়েলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা খুব সুখে শান্তিতে বাস করছিল। এমনই একদিন অতুল এসে বলে, এই যে কোয়েল, আজ আমার একটা ফ্রেন্ড অভিককে আমি ডিনারে ইনভাইট করেছি, তুমি ওর জন্য ভালো কিছু একটা বানিয়ে দিও প্লিজ। এখন আমি জানি তুমি বাড়িতে কিছুই করতে না, কিন্তু আমাদের বাড়িতে বুঝতেই তো পারছো তেমন কোনো কাজের লোকও নেই। ঠিক আছে বাবু, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি কিছু না পারলেও একটা জিনিস খুবই ভালো পারি, তাই আজ আমি আমার হাতে স্পেশাল লুচি তরকারি বানাবো। ওহ লুচি তরকারি, এটা তো আমারও প্রিয়, তাহলে তুমি লুচি তরকারিই করো, আর গন্ডগোল হলেও আমি কিছু একটা বলে ম্যানেজ করে নেব।
এই বলে অতুল নিজের ঘরে চলে যায়। এবং সেদিন কোয়েল খুব যত্ন করে অতুলের বন্ধুর জন্য লুচি তরকারি বানিয়ে রাখে। অফিস শেষে অতুল তার ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে আসে ও তারা কোয়েলের হাতের লুচি তরকারি খেয়ে বলে, আরে বাহ বৌদি, তোমার হাতের লুচি তরকারি খেতে তো খুবই ভালো। আমার তো মনে হচ্ছে রেস্টুরেন্টের তৈরি খাবারের থেকেও ভালো। তা তুমি তো একটা লুচি তরকারি দোকানও করতে পারো। না মানে আমি মজা করেই বললাম। হ্যাঁ তা যা বলেছিস, সত্যি কোয়েলের হাতের তৈরি লুচি তরকারি স্বাদ অসাধারণ। আমিও তোর মতো ওই একই কথাই বলবো। এভাবে হাসি মজা করতে করতে তারা সেদিন সমস্তই লুচি তরকারি খেয়ে ফেলে এবং খাওয়া শেষে অভিক তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। কোয়েল আর অতুল বেশ আনন্দের সঙ্গেই দাম্পত্য জীবন অতিবাহিত করছিল। কিন্তু এমনই একদিন তাদের সংসারে দুঃখ নেমে আসে। প্রতিদিনের মতো অতুল সেদিনও ব্যাংকে গিয়েছিল, কিন্তু সেদিন অতুলের ব্যাংকের ম্যানেজার অতুলকে ডেকে পাঠায় ও সে বলে, এ নাও তোমার সাসপেন্ড লেটার, কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না। স্যার সাসপেন্ড লেটার মানে? আমি তো কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ করে আমার সঙ্গে এরকম হচ্ছে কেন? হ্যাঁ হচ্ছে, কারণ তোমার নামে একটা অভিযোগ আছে। তুমি লোন পাস করানোর জন্য 1,00,000 টাকা ঘুষ নিয়েছো। এখন যতদিন না পর্যন্ত তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছো ততদিন তুমি সাসপেন্ড থাকবে, বুঝেছো? স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি এসব কিছুই করিনি, কেউ হয়তো আমি ফাঁসানোর চেষ্টা করছে। শোনো আমি অত শত জানি না, এখন তুমি ফেঁসে গিয়েছো এটাই বর্তমান। আর হ্যাঁ, আগে প্রমাণ হোক কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, তারপর আমি ডিসিশন নেব, ওকে? কথাটা শোনা মাত্রই অতুলের মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ে। এরপর সে কিছু না বলেই বাড়ি ফিরে আসে। এরপর অতুল তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা কোয়েলকে বলতে থাকে। কথাগুলো শোনার পর কোয়েল বলে, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি অতুল, কিন্তু এখন কি করবে বলো? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি সৎ, তাই ঈশ্বর তোমার সঙ্গে কোনোদিনও কিছু খারাপ হতে দেবে না। এভাবেই সেদিন তারা একে অপরকে সান্ত্বনা দিতে থাকে। তখনই হঠাৎ কোয়েলের মাথায় একটি বুদ্ধি আসে ও সে বলে, আচ্ছা অতুল, আমি তো ভালো লুচি তরকারি করতে পারি, তা আমরা যদি একটা লুচি তরকারির দোকান করি তাহলে কেমন হয়? কিন্তু কোয়েল, এর জন্য তো আগে আমাদেরকে একটা দোকান নিতে হবে, আরও প্রয়োজনীয় কত কি কিনতে হবে, আর এসবের জন্য তো অনেক টাকার প্রয়োজন। এখন আমি এত টাকা কোথা থেকে পাবো? ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার যে সমস্ত গয়নাগুলো আছে ওগুলো বন্ধক রাখলে ঠিক টাকার ব্যবস্থা হয়ে যাবে, তারপর না হয় যখন টাকা হবে তখন ছাড়িয়ে নেব, এখন তুমি হ্যাঁ বললেই হবে। এভাবেই সেদিন কোয়েল অতুলকে মনোবল জোগাতে থাকে। এরপর অতুলও কোয়েলের কথায় সম্মতি দিয়ে দেয় এবং তখন তারা তাদের বিয়েতে পাওয়া গয়নাগুলো দোকানে দিয়ে যে টাকা পায় তা দিয়ে একটা ছোট দোকান খোলে। এই যে দাদা লুচি তরকারি খেয়ে যান, 4 পিস লুচি তরকারি মাত্র 20 টাকা, লুচি তরকারি লুচি তরকারি খেয়ে যান লুচি তরকারি। হ্যাঁ সে তো ঠিকই আছে দাদা, দাম নিয়ে কোনোই সমস্যা নেই, কিন্তু ভালো হওয়া চাই, কারণ আমি এমনিতেই রাস্তার খাবার খাই না, আর সেখানে খারাপ খাবার হলে বুঝতেই পারছেন আমার মুডটা কিরকম হবে। এই বলে অতুল খরিদ্দারগুলিকে লুচি তরকারি খেতে দেয় এবং তারা সেগুলিকে নিয়ে খেতে থাকে। কোয়েলের হাতের তৈরি লুচি তরকারি তাদের সেদিন খুবই ভালো লাগে এবং তারা পরের দিন আবারও অতুলের দোকানে আসতে থাকে। এভাবেই ধীরে ধীরে অতুলের দোকানের ভিড় বাড়তে থাকে এবং কয়েকদিনের মধ্যেই তাদের দোকান বেশ ভালোভাবেই চলতে থাকে, যার ফলে তাদের ইনকাম দ্বিগুণ থেকে 4 গুণ হতে থাকে এবং তাদের পরিস্থিতিও সুধরে যায়। তাই একদিন অতুল কোয়েলকে বলে, দেখো কোয়েল, আমি তো ভাবতেই পারিনি আমাদের দোকানের ফলে এই কয়েকদিনের মধ্যে আমাদের অবস্থার এতটা পরিবর্তন হবে, যেখানে হয়তো আমি চাকরি করেও এত উন্নতি করতে পারতাম না। হ্যাঁ অতুল, তুমি ঠিকই বলছো, সবই ঈশ্বরের কৃপা, আমি তোমাকে বলেছিলাম না আমরা নিশ্চয়ই পারবো। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় ব্যাংক থেকে ব্যাংক ম্যানেজারের কল আসে ও সে বলে, হ্যালো অতুল বলছো, আমি ব্যাংক থেকে বলছি, এতদিন পর আজ তুমি নির্দোষ প্রমাণ হয়েছো, তোমার উপরে যে অভিযোগটা আনা হয়েছিল সেটা আজ ভুল প্রমাণিত হয়েছে, এখন আমরা সিসিটিভি ফুটেজ দেখে সেটা বুঝতে পারলাম, আর তাই তুমি পারলে কাল থেকেই ব্যাংক জয়েন করে নিতে পারো। কথাটা শোনা মাত্রই অতুল খুব খুশি হয়ে যায়
এবং কয়েকদিন পরই অতুল তার ব্যাংক জয়েন করে। অপরদিকে কোয়েল তার লুচি তরকারির দোকান অব্যাহত রাখে এবং দোকানের জন্য দুটো কর্মী রাখে। এভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে। এই যে দিদি, নিন না আর একটা সিঙ্গাড়া নিন, এটা আমাদের এখানে বিখ্যাত সমতুলে সিঙ্গাড়া, খেলে আপনাকে খেতেই মন যাবে। নাও, এবারে মনে হয় বিপদ ঘটাবে, এমনিতেই মায়ের পেট খারাপ থাকে, উল্টোপাল্টা খাবার খেলে বারবার বাথরুমে যেতে হয়। এই না না, এগুলো থাক না, এগুলো পরেও খাওয়া যাবে। মা, আমরা যে কাজে এসেছি সেটা আগে মেটালে হয় না? আরে তুই একটু চুপ কর, ওনারা সিঙ্গাড়াগুলো তো আমাদের জন্য এনেছেন, এখন যদি আমরা না খাই তাহলে তো সিঙ্গাড়াগুলো নষ্ট হয়ে যাবে। কই দিদি, সিঙ্গাড়ার প্লেটটা একটু এদিকে দিন তো দেখি। ঠিক আছে মা, তাহলে তোমরা খাও, আমি বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ হলে বাড়িতে আসবে, ওকে? আরে বাবা, তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা তুই বস, আমি মেয়েকে ডাকতে বলছি। এই যে সবিতা দেবী, আপনি বরং মালাকে ডেকে পাঠান, এমনিতেও অনেকটা সময় হয়ে গেল, জানেন তো ছেলেদের ধৈর্য কম। এটা ছিল বারুইপুরের ঘটনা, যেখানে সবিতা দেবীর একমাত্র মেয়ে মালাকে দেখতে ছেলেপক্ষ অর্থাৎ রমেন ও তার মা মালিনী দেবী এসেছিল। তারা বেশ কিছুক্ষণ আগেই সেখানে এসেছিল, কিন্তু তখনও সেখানে মেয়েকে না এনে সবিতা দেবী এক এক করে বিভিন্ন প্রকারের খাবার এনে যাচ্ছিল। আর এটা দেখে রমেন খুবই বিরক্ত হয়ে পড়েছিল। তখন, হ্যাঁ হ্যাঁ, এই তো এসে পড়লো বলেই কথা, আসলে জানেন তো মেয়েদের রেডি হতে একটু সময় লাগে। মালা, এই মালা, মা কোথায় গেলি, একটু তাড়াতাড়ি আয়। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে সবিতা দেবী ডাকতে থাকে, কিন্তু তখনও মালার কোনো সাড়া না পেলে সে বলে, আপনারা দয়া করে কিছু মনে করবেন না, আমি এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে আসছি। এই বলে সবিতা দেবী তার মেয়ে মালাকে বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে কোনো জায়গাতেই খুঁজে পায় না। তখন সে আর কোনো জায়গায় না দেখে সোজা টয়লেটের দিকে যায়, কারণ সবিতা দেবী ভালোভাবেই জানত যে মালাকে কোথাও না পাওয়া গেলে সে টয়লেটেই পাওয়া যাবে। আসলে মালার একটি খারাপ অভ্যাস ছিল, আর সেটা হলো বেশিক্ষণ ধরে পটি করা, আর তাই সে একবার টয়লেটে গেলে ঘন্টার পর ঘন্টা বাইরেই বের হওয়ার নাম নিত না। কখনো কখনো তো সে গান চালিয়েই টয়লেটে ঘুমিয়ে পড়ত। এগুলো সব কিছুই সবিতা দেবীর জানা ছিল, তাই সে বাথরুমের কাছে গিয়ে বলে, এই কি হলোটা কি তোর, তুই এক ঘন্টা ধরে টয়লেটে কি করছিস বলতো? ছি 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 ছি, কি বাজে ব্যাপার, এই মেয়েটা এতক্ষণ টয়লেটের মধ্যে কিভাবে থাকে কি জানি। ওহ মা, তুমিও না এমন করে বলছো যেন তুমি কিছুই জানো না, মানুষ টয়লেটে কি করতে আসে শুনি, আর আমিও সেটাই করছি। তুই একটু চুপ কর, আমার আর মুখ খোলাস না, ঘন্টার পর ঘন্টা মানুষ টয়লেটে বসে থাকে না, আর তুই ওখানে কি করতে যা সেটা আমার ভালোভাবেই জানা আছে। দূর, আমারই যত জ্বালা হয়েছে, এখন তো দেখছি এরা শান্তিতে পটিও করতে দেবে না। এই বলে মালা টয়লেট থেকে বেরিয়ে আসে ও সে রেডি হয়ে লাবণী দেবীর সামনে যায়। মালাকে দেখতে খুবই সুন্দর ছিল, তাই রমেন ও তার মা লাবণী দেবীর তাকে পছন্দ হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই সমস্ত রীতিনীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর তাদের সব কিছুই ঠিকঠাক কাটছিল। এমনই একদিন, বৌমা আজ তুমি রান্নাটা করো তো, আমি রান্না চাপিয়ে এসেছি, কিন্তু আমার খুব জোরে পটি পেয়েছে, আমি একবার টয়লেট হয়ে আসছি। এই এই না না না, আপনি আগে যাবেন না, এই দেখুন আমি জল নিয়ে বেরিয়ে পড়েছি, আমারও খুব জোরে পটি পেয়েছে, আমি আগে পটি করে নিই। এখন না বললেও বিপদ, তাহলে বাইরে বলে বেড়াবে আমাদের একটা বাথরুম, আর তাতে করে আমাদেরই বদনাম হবে। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার যখন খুব জোরে পটি লেগেছে তুমি আগে যাও, আমি বাইরে অপেক্ষা করছি। এটা শোনার পর মালার দেরি না করে বাথরুমের মধ্যে চলে যায়। এরপর সে শান্তির সঙ্গে বসে বসে পটি করতে থাকে। পটি করে কি শান্তি, আমার তো টয়লেটে ঢুকলেই ভালো লাগে, হালকা সাবানের গন্ধ, কোনো কাজ কাম নেই, আর কারোর হাঁক ডাকও নেই, আর তাই তো আমার টয়লেটে ঢুকলে বের হতেই মন যায় না। কি হলো বৌমা, তাড়াতাড়ি বের হও, আমার প্রেশার খুব জোরে এসেছে, আমি আর থাকতে পারছি না। মা, আমার পেট খারাপ আছে, পটি করতে একটু সময় লাগবে, আপনি একটু চেপে রাখুন,
আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এসে দেখে নিন। এ মা, ছি ছি, এ কি কথাবার্তা! আমি আবার টয়লেটের ভিতরে ঢুকতে যাব কেন? তুমি সারা দিন বসে বসে পটি করো, আমি বরং অন্য কোথাও ব্যবস্থা করে নিচ্ছি। এই বলে লাবণী দেবী তাদের পাশের বাড়ির বৈশাখী দেবীর বাড়িতে টয়লেট করতে চলে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। মালা এখনও একইভাবে টয়লেটে দীর্ঘক্ষণ সময় কাটাতো, আর এগুলো দেখে লাবণী দেবীর মনে মনে খুব রাগও হতো। কিন্তু তাদের একটিমাত্র বাথরুম হওয়ায় সে কিছু বলতেও পারত না। এমনই একদিন লাবণী দেবীর কিছু বান্ধবী তাদের বাড়িতে আসার কথা ছিল। তখন, এই যে বৌমা, শুনছো, আজ আমাদের বাড়িতে অতিথি আসবে, তাই রান্না বান্না কাজ কাম একটু বেশি হবে। এখন আবার যেন তুমি ফাঁকিবাজদের মতো টয়লেটে গিয়ে বসে থেকো না। এ তো ভারী মুশকিলে পড়লাম। এরা মনে করছে আমি ইচ্ছা করে টয়লেটে বসে থাকি। আমার কি সমস্যা সেটা আমিই জানি। কি হলো, আমি কি বললাম শুনেছো তো, নাকি আবারও রিপিট করতে হবে? না মা, আমি শুনেছি। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, দেখবেন আমি বাড়ির সব কাজ করে নেব। মালার কথা শুনে লাবণী দেবীর দুশ্চিন্তা দূর হয় ও সে বাড়ির মধ্যে চলে যায়। এদিকে মালাও রান্নাঘরের মধ্যে চলে যায় এবং সে রান্না করতে শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এমনই হঠাৎ করে মালার খুব জোরে পটি পায়। তখন, এ বাবা, এখন কি হবে কি জানি, মাকেও তো এখানে দেখতে পাচ্ছি না, আমার খুব জোরে পটি পেয়েছে, এখন যদি পটি করতে না যাই তাহলে এখানেই হয়ে যাবে। এই বলে মালা তাড়াহুড়ো করে টয়লেটের দিকে এগিয়ে যেতে থাকে। তাকে এভাবে যেতে দেখে লাবণী দেবী মনে মনে ভাবে, না, আজ বৌমাকে কোনো মতেই পটি করতে যেতে দেবো না, আমি আগে গিয়ে টয়লেটে বসে থাকব, সে আমার পটি হোক কিংবা নাই হোক, আমি জানি বৌমা কাজ করার ভয়েই পটি করতে যাচ্ছে, আর ওখানে গিয়ে পটি করার নাম করে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। এই মনে করে লাবণী দেবী আগেই টয়লেটের মধ্যে গিয়ে বসে থাকে। এদিকে মালার তখন খুব জোরে পটি পেয়েছিল, তাই সে বলে, মা, প্লিজ বাইরে বের হন, আমার খুব জোরে পটি পেয়েছে। তোমার জোরে পটি পাক কিংবা আসতে, তা আমি দেখতে যাব না, এখন আমি এসেছি মানে আমি পটি করেই এখান থেকে বের হব। রোজ রোজ তুমি কাজের ভয়ে নাটক করে টয়লেটে বসে থাকো, আর সেটা আমি ভালো করেই জানি। এক প্রকার দেখতে গেলে লাবণী দেবী ইচ্ছা করেই সেদিন এরকম করছিল, আর সেটা মালাও বুঝে গিয়েছিল। এদিকে মালার অবস্থা আরও খারাপ হয়ে পড়ছিল, আর তাই সে পটি আটকাতে না পেরে সেখানেই পটি করে ফেলে। ঠিক তখনই সেখানে রমেন চলে আসে ও সে মালাকে এভাবে পটি করতে দেখে বলে, এ বাবা, ছি ছি, কি বিচ্ছিরি ব্যাপার, তুমি এখানে পটি করছো কেন, তোমার কি একটু লজ্জা নেই নাকি? না, নেই, আমি পটি চেপে রাখতে পারিনি তাই এখানে করে দিয়েছি। এখন তুমিই বলো, তোমার মা যদি জোর করে ঢুকে বসে থাকে তাহলে আমি কি করব, যেখানে আমাদের একটা মাত্র বাথরুম। কেন চাপতে পারবে না, সেদিন তো আমায় বেশ বলেছিলে, আপনি চেপে রাখুন, তাহলে শোন রমেন। এই বলে লাবণী দেবী তার ছেলেকে প্রথম থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে। কিভাবে সে একটি বাথরুমের বাহানা করত, কিভাবে কাজের ভয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, সমস্ত কিছুই সেদিন লাবণী দেবী রমেনকে বলে। সব কিছু শোনার পর রমেন আসল ব্যাপারটি বুঝতে পারে ও সে বলে, দেখো, আমি বলছি না যে মা যেটা করেছে সেটা ঠিক করেছে, কিন্তু এই সমস্ত জরুরি ক্ষেত্রে একে অপরকে বাহানা নয় বরং সহযোগিতা করা উচিত। তুমি যদি মাকে সেদিন সহযোগিতা করতে তাহলে মাও হয়তো আজকে তোমাকে সহযোগিতা করত। এখন আশা করছি তোমার সঙ্গে একই ঘটনা ঘটায় তুমি সেটা ভালোভাবেই বুঝে গিয়েছো। রমেনের কথা শুনে মালা তার ভুল বুঝতে পারে এবং সে তার ভুলের জন্য সকলের কাছে ক্ষমাও চেয়ে নেয়। এরপর থেকে মালার আগের মতো একটি বাথরুমের বাহানা দেখায় না, আর না সে বাথরুমে গিয়ে বসে থাকে। এভাবে করলে লাবণী দেবীরও তাকে নিয়ে আর কোনো সমস্যা থাকে না এবং তারা সকলে মিলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।